মেট্রো রেলের অবকাঠামো পিলার ও গার্ডারের মাঝের রাবার প্যাড খুলে যাওয়ায় সকাল পৌনে দশটা থেকে আগারগাঁও মতিঝিল অংশে মেট্রো চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না যানবাহন রিক্সা মোটরসাইকেল ও সিএনজিতে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া এদিকে মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটির কথা ঘোষণা না দেয় ক্ষোভ যাত্রীদের বিস্তারিত ফরুকাবুর রিপোর্টে রাজধানীর খামারবাড়ি মেট্রো স্টেশনের আগে অবকাঠামো পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাড খুলে গেছে যে কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকে বুধবার সকাল নটা চল্লিশ মিনিটের পর মেট্রো রেল চলাচল করছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব যাত্রীরা বাধ্য হচ্ছেন আগারগাঁও স্টেশনে নেমে যেতে এ কারণে যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে বের হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে গণপরিবহনের জন্য তবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর থেকে ফিটনেস ও লাইসেন্সবিহীন গণপরিবহন সড়কে নামছে না যে কারণে একদিকে পরিবহন সংকট অন্যদিকে মেট্রো রেল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে এখন নামায় দিছে এখন আমরা কিছু পাচ্ছি না না পাচ্ছি বাস না সিএনজি না হুন্ডা কোনোটাই না প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো দাঁড়িয়ে আছি এবং আমাদের এই রোদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে এখন আমরা কোনো বাসই পাচ্ছি না যে আমরা যাব এই যে শাহবাগের গাড়ির জন্য দাঁড়ায় আছি পাচ্ছি না গণপরিবহন সংকট দেখা দেয় সিএনজি রিকশা মোটর বাইক চালকরা দাবি করছে অতিরিক্ত ভাড়া অভিযোগ যাত্রীদের দশ মিনিট পনেরো মিনিট পরপরে একটা করে মেট্রো আসছে যেহেতু এটা লাস্ট স্টেশন এখন কিন্তু কোনো মানে বাহন নাই আপনার সিএনজি নাই আপনার Uber নাই আমার হাজবেন্ড অফিসে অসুস্থ হয়ে পড়ছে ফোন করেছে আমি জানিও না যে মেট্রোর সমস্যা थाले আমি ওখানে থেকে সিএনজি নিয়ে আসতাম এখানে আসার পরে দাঁড়িয়ে আছি না পাচ্ছি একটা বাস পাচ্ছি না রিকশা পাচ্ছি না সিএনজি পাচ্ছেন এবং তারা অতিরিক্ত ভাড়া যে ভাড়া তারা যাওয়া যায় না দ্বিগুণ তিনগুণ ভাড়া যাচ্ছে এটা কি হওয়া উচিত আসলে মোটরসাইকেল মনে করুন যে পল্টন যাব 200 টাকা বলছে তাও যাইতেছ নাছে অলরেডি বলছে 350 টাকা যাইতে পারবে নাইলে না 300 টাকা সিএনজি ভাড়া লাগে বাট আজকে 1000 টাকা সিএনজি ভাড়া নিয়েছে সকাল থেকে মেট্রো রেল পথে সমস্যা সৃষ্টি হওয়ার কথা উত্তরা উত্তর ও মিরপুর কোনো স্টেশন থেকে যাত্রীদের জানানো হয়নি আগারগাঁও স্টেশনে নামতে বাধ্য হয় খুব যাত্রীদের আমার সাথে এক ছোট ভাই ছিল ও একশো টাকা নিয়ে বেরিয়েছে ওর কার্ডে রিচার্জ করছে সে যাবে হচ্ছে আপনার মতিঝিল এখন সে যে মতিঝিল পর্যন্ত যাবে তার পকেটে কোনো টাকা নেই আমি যে যখন চেক ইন করছি কার্ড দিয়ে আমি এন্টার করছি ওইখানেও যদি একটু বলে দিত এটা কিন্তু শুধু আগারো পর্যন্ত যাচ্ছে তাইলে আমি হয়তো ডিসিশন চেঞ্জ করতাম ফরুখ বাবু বাংলা ভীষণ ঢাকা